প্রতিমা নিরঞ্জনের সময় ভাঙচুর হরপাবন মাল নদীতে হরপাবনে প্রাণ হারিয়েছেন এক শিশু সহ মোট আটজন। মর্মান্তিক সেই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে ক্ষতিপূরণ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে এই আর্থিক সাহায্য, এর পাশাপাশি আহতদের প্রত্যেককে দেওয়া হবে 50,000 টাকা করে ক্ষতিপূরণ। একই অঙ্কের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকারও। নিহতদের প্রত্যেকের পরিবার দেওয়া হবে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, আর আহতদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে।